সবাইকে আসসালামু আলাইকুম এবং নমস্কার। আমি সত্যি আমি শুধু বলবো, উপস্থিত যত মানুষ এখানে আছেন, পাপ্পুদের উদ্যোগে প্রোগ্রেসিভ ট্যাক্সিমেন্টস ইউনিয়নের ডাকে আজকে এখানে যত রোজাদার এবং যত মানুষ উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাতে চাই। সকলকে আমি সালাম জানাতে চাই এবং সকলকে আমি রমজান মোবারক জানাতে চাই। আপনারা সকলে ভালো থাকবেন। নামাজের পর এই রমজান মাসে যারা এখানে আপনাদের ইফতার উপোস ভাঙবেন, সেই সব পবিত্র ধর্মপ্রাণ আমার মুসলমান ভাই বোনদের আমি এই এলাকার বিধায়ক হিসেবে আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি। এই পার্টিতে খাওয়ানোটা বড় নয়, বড় হচ্ছে সবারই মিলন, সবাইকে ভালোবাসা, সবার মধ্যে একটা সম্প্রীতি বার্তা পৌঁছে দেয়া। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস মহাশয়, আমাদের সকলের প্রিয় কাউন্সিল, প্রত্যেক বছরই আমরা রমজান মাসে এই ধরনের অনুষ্ঠান করে আসি। এই রমজানে আমরা দোয়া করব আল্লাহর কাছে যে ভারতবর্ষে যে ধর্মের নামে যে মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা চলছে, এর হাত থেকে যেন আল্লাহ তাআলা সবাইকে রেহাই করুক। কারণ যে ধর্মের নামে জাতি ভেদাভেদ করে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ করার সৃষ্টি চল করছে, এখান থেকে যেন মানুষ বেরিয়ে আসে।